নমস্কার বন্ধুগণ, সকলকে জানাই শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ ইতু পূজা, সকলকে জানাই ইতু পূজার শুভেচ্ছা। আমাদের এখানে কেমনভাবে ইতু পুজো হয়, আমরা কেমনভাবে ইতু পুজোর এই ঘর স্থাপন করি বা ঘরটাকে বসাই, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমরা কিভাবে এই ইতু পুজোর আয়োজন করছি। আমাদের ইতু পুজো হয় তুলসী মঞ্চপে। এই ঘর বসানোর জন্য লতানো জাতীয় কিছু গাছ লাগে। এটা হচ্ছে হিমচে গাছ, কলমি গাছ, আর এই গাছটাকে বলে কেচড়া। আর লাগে সর্ষের ফুল, মুলোর ফুল, আর একটা করে ধানের শীষ। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ঠাকুরের কোনো ঘট পাতবো, তখন আমরা এই পাঁচটা করে ধান আগে দিয়ে দেব। পাঁচটা করে ধান দিয়ে দেব, তারপরে এই ঘটের সরাটা বসিয়ে দেব। সরাটা বসিয়ে দিলাম, এবার আমি এই ঘরটাকে বসিয়ে দিলাম তার উপরে। এইরকমভাবে প্রত্যেকটা ঘর আমি এবারে বসিয়ে নেব। প্রতিটা ঘর বসানোর আগে কিন্তু পাঁচটা করে ধান আমি দিয়ে দেব। সমস্ত ঘটগুলো আমার বসানো হয়ে গেল, এবারে আমি ঘটগুলোকে সাজাবো। এবারে আমি প্রতিটা ঘটে একটা করে সিঁদুরের ফোঁটা দেব, কিঞ্চি। কলমি ঘটগুলোতে কলমি দেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি দেব কেচড়া। কেচড়া গাছটা তোমাদের আমরা একটু ভালো করে দেখিয়ে দিই, কেচড়া গাছ কেমন দেখতে হয়। দেখো, এইটা হচ্ছে কেচড়া গাছ। সমস্ত ঘটগুলোতে কেচড়া দিয়ে দিলাম, এবারে আমি দেব একটা করে সর্ষের ফুল। সর্ষের ফুলগুলো দেয়া হয়ে গিয়েছে, এবার আমি দেব মুলোর ফুল। মুলোর ফুলগুলো সাজানো হয়ে গিয়েছে। সব শেষে দেব একটা করে এই ধানের শীষ। ধানের শীষগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি গাঁদা ফুল দিয়ে ঘটগুলোকে আরেকটু ভালো করে সাজিয়ে দেব। রিনি ভাই আসবে, এলে বাকি ডালাগুলো দুজনে মিলে সাজাবো।
আমাদের এখানে নিয়ম ঘট পূজাতে 21টা পিঠা বানাতে হয়। নিচে কলমি লগ্ন করে রাজার ছেলে পক্ষী মারে মারে পক্ষী রূপর কি সোনার কোট শুকর্মি তোমরা দেখলে আমাদের বাড়ির ইতু পুজো। পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও। আজ ভিডিও এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে।